ওয়েলকাম টু সোমা এখন ব্লগার। হ্যাঁ হ্যালো ভাই, রওনা দিতেছি গাড়িতে। যাচ্ছি আজকে ক্রিস্টিনার বাবার অফিসে, ক্রিস্টিনার বাবাকে নিয়ে থাকেন। তোর ব্যাগে মাছ আছে? তোমার ব্যাগে মাছ আছে না? কম চালাই না। কোথায় যাচ্ছি? অফিসে মিটিং। কতবার এই রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে গিয়েছে, তাই স্মরণ করছে এখন। এই লোকটা রাস্তার দিক তাকিয়ে তাকিয়ে স্মরণ করছে। ওই সিঁড়ির ওইখানটা একটু রাজা ধরলেই হবে। মোটর সাইকেলটা একটু সামনে আগায় দিলে ভালো হয়। কি দেখছেন আপনি? কে স্যার? ভালোই তো কথা। কি মনে করে বাড়িওয়ালারা? তুমি যখন বাড়িওয়ালা হবা, তুমিও কেরম হবা? সেটাই তো। আব্বু তো বাড়ি আছে? তোমার আব্বু বাড়িতে? তুমি সিঁড়ি দেওয়া নামবা, দাদার এক পাশে থাকবে। বলো কি আর্জেন্টিনা কেমনে সাজে? এখানে সাদা, এখানে ব্লু, এখানে ব্লু। তাই কি হইলে? কি হইলো রুম সাজে? এখানে আকাশের কালার, এখানে আকাশের কালার। ও বাবা, আকাশের কালার আবার কেমন তা তো আমি চিনি। কারা সাজে? অফিসের ফাইন্যান্স অফিসারের মেয়ে
এই মেয়েটি বলছিল যে আর্জেন্টিনা সাজ সাজবে। পরে আমি এত মানে বলতেছি যে কেন সাজবা, কিভাবে, যে ওর মুখ থেকে আমি শুনব যে আর্জেন্টিনা সাজ সাজবো, কিন্তু ছোট মানুষ ও আর বলতেই পারতেছে না। প্রথমে যে কথাটা বলছিল সেই কথাটা মনে করে আর তখন বলছেই না। বাবা গানটাই তো সুন্দর, গান শুনে তো আমি আর নাচ কি বলছে বাবা, কি করতে মানা করছে, না ওটা করলে তো হবে না, ওটা বললে তো হবে না। এই ফটিক ভাই হচ্ছে ওনার অফিসের পাশেই হচ্ছে দোকান আছে, ওই দোকান থেকে আমার বর চা খেত, তো উনি সেই অ্যাক্সিডেন্টের পরেই প্রথম দেখা। মাঝে মাঝেই বলে যে দাদাকে দেখতে ইচ্ছে করে, তো আজকে দৌড়ে এসে দেখা করে গেল, অনেক কথা বলল। কতদিন পরে বাইরে বেড়াচ্ছ, অফিসে আসলা, কেমন লাগতেছে অফিসে? তুমি তো একদম স্বাভাবিক জীবন যাপন মনে হয় যেন, না হাঁটতে পারলে স্বাভাবিক লাগতো। কি হয়েছে তোমার, ওই যে করোনার জন্য সমস্যা, করোনা না থাকলে এতদিনে তুমি অফিস টফিস শুরু করতে পারতো। এই হচ্ছে আমাদের ফরিদপুরের রাস্তা, চলাচল করে, কোনো কিছু নিষেধাজ্ঞা নেই। অ্যাম্বুলেন্সের শব্দ শুনলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, সেই অ্যাক্সিডেন্টের কথাগুলো সব মনে পড়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় এখন ব্লগারের সাথে থাকুন, বাই।